সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই কিভাবে এত তাড়াতাড়ি একটা ফটো এডিট করা যায়? তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই ফটোটা কিভাবে খুব তাড়াতাড়ি আমরা এডিট করতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা খুবই সিম্পল একটা ফটো। তো এই ফটোটাকে আমরা এডিট করব। তো এর জন্য প্রথমে আমরা এখান থেকে এই ফটোটাকে শেয়ার করে দেবো স্ন্যাপসেট অ্যাপ্লিকেশনে। আমি যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবো, এই অ্যাপ্লিকেশন যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমরা এটাকে স্ন্যাপসেটে শেয়ার করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করা, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা একদমই ভালো লাগছে না। তো এটাকে যদি ব্লার করে দেই ক্যামেরার মধ্যে তাহলে কিন্তু সুন্দর লাগবে। তো এর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, টুলসে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে হেলিং টুলটা সিলেক্ট করে নিতে হবে, তারপর পুরো ফটোতে এভাবে ড্র করে নিতে হবে। তারপর ছেড়ে দেবেন, দেখতে পারবেন এরকম চলে আসবে। তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন, তারপর আবার টুলসে ক্লিক করে এখান থেকে লেন্স ব্লার এটা সিলেক্ট করে নেবেন। যদি সার্কেলটি সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন এবং নিচের সাইডে এভাবে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবেন। তারপর শেডিং আইকনে ক্লিক করে এখান থেকে আপনার ব্লার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবেন। তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন। এরপর আবারও এখান থেকে টুলসে ক্লিক করব, তারপর এখান থেকে ডাবল এক্সপোজার এখানে ক্লিক করব, অ্যাড ফটোতে ক্লিক করব, নেক্সট ক্যামেরা ফোল্ডার থেকে সেম ফটোটি আমরা এখানে ইম্পোর্ট করে নেব অনলাইন। তারপর এখান থেকে অপাসিটিতে ক্লিক করে অপাসিটি বাড়ায় দেব, তারপর টিক মার্কে ক্লিক করব, এরপর উপরে লেয়ারে ক্লিক করে ভিউ এডিটে ক্লিক করব, তারপর ডাবল এক্সপোজার এই লেয়ারটিকে ওপেন করব এভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু হাইড হয়ে গেছে। ফটোটাকে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করব, তারপর এখানে দেখতে পারবেন ডাবল এক্সপোজার জিরো। তো এখন আমাদের যেটা করতে হবে, ফটোটাকে জুম করে নিতে হবে। অবশ্যই ডাবল ফিঙ্গার ব্যবহার করে জুম করবেন, ঠিক আছে? তারপর সাইডগুলো থেকে আমরা কাজ শুরু করব এভাবে। তো গাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটি শেষ। তো এখানে কিন্তু ভুলক্রমে আমাদের এই চেহারার উপরে এরকম হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা এখান থেকে এটাকে 100 করে দেবো এভাবে। তারপর এই জায়গাতে যদি ড্রয়িং করি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এরকম অনেক জায়গায় ভুল হয়ে যায়, তো এগুলো আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে? যেমন এই যে কানের উপরে এরকম একটা স্পট পড়ে গেছে, তো এগুলো আপনারা এভাবে ঠিক করে নেবেন। অলরাইট, তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব এবং এই অ্যারোতে ক্লিক করে দেব। আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ক্যামেরার মতো ব্লার হয়ে গেছে। এরপর আবার টুলসে ক্লিক করব, তারপর এখান থেকে টিউন ইমেজে ক্লিক করব, এখান থেকে এগুলোকে হালকা কমাবাড়া করে নেব। তো দেখতে পাচ্ছেন আগে আমাদের ফটোটা ছিল এরকম, আর একটু এডিট করার পর কিন্তু এরকম এসে গেছে। তারপর এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দেব, তারপর আবারও টুলসে ক্লিক করব, তারপর সিলেক্টিভ এই টুলসে ক্লিক করব, ফটোটাকে একটু জুম করে নেব এবং চেহারার উপর যে কোনো জায়গায় একবার ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বি চলে আসবে, তারপর এভাবে এটাকে কাস্টমাইজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আগে আমাদের চেহারা ছিল এরকম এবং একটু এডিট করার পর কিন্তু এরকম চলে আসছে। ওকে, তো এতটুকু হয়ে গেলে আমরা আবারও এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব, তারপর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেব, তারপর এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তো আমি লাইটরুমে এটাকে শেয়ার করে দিলাম। যদি আপনাদের ফোনে লাইটরুম অ্যাপ্লিকেশন ইনস্টল করা না থাকে তো ইনস্টল করে নেবেন। তারপর আমরা এখান থেকে ব্যাক দেব এবং লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি এখানে চলে আসছে। এরপর আমরা ফটোটিকে ওপেন করব, তারপর আমরা এখান থেকে লাইটে চলে আসব, এক্সপোজার এটাকে একটু কমাই দেব, কন্ট্রাস্ট আপনারা এগুলো কমাবাড়া করবেন, ঠিক আছে? আমি আমার ফটো অনুযায়ী এটাকে কমাবাড়া করে নিচ্ছি, যেহেতু আপনার ফটো আপনার ব্যাকগ্রাউন্ড সব কিছু আলাদা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা দেখে শুনে কাজটা করতে হবে। আপনি যদি সেম আমার সেটিংগুলো কপি করেন তাহলে কিন্তু আপনার ফটোটা আপনার মতো হবে না, ঠিক আছে? এরপর আমরা কালারে চলে আসব, টেম্পারেচার হালকা কমাই দিতে হবে, তারপর ট্রিন কমাই দিলাম, ভাইব্রেন্স একটু বাড়াই দেব, তারপর স্যাচুরেশনও বাড়াই দেব, তারপর এখান থেকে মিক্স টুলে চলে আসব। এখান থেকে প্রথমে আমরা গ্রিন কালারে চলে আসব,
ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমাদের গ্রিন, তো আমরা এটাকে একটু এদিক সেদিক করে নিই। তারপর আমাদের ফেসের যে কালার সেটা হচ্ছে এটা, তো এটার উপর চলে আসবো। তারপর এখান থেকে আমাদের ফেসটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর রেড কালারে চলে আসবেন, যেহেতু আমাদের ফটোতে রেড কালারও আছে, তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা ইফেক্টে চলে আসবো, টেক্সচার হালকা একটু করে কমাবাড়া করে নেব, আর ভিগনেটেড এটাকে মাইনাস করে দেবো। তো এখন যদি আপনারা ফটোটা দেখেন, আগের ফটো আর এখনকার ফটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটু এডিট করার পর এরকম চলে আসছে, তারপর ফাইনাল আউটপুট কিন্তু এরকম চলে আসছে। তারপর আমি আরও একটু এডিট করব, এর জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে ফটোটাকে আমি সেভ করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেব এবং এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে, এখানে যদি ফটোটি শো করে ভালো কথা, না করলে আপনাকে গ্যালারি থেকে অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসলো, এটা হচ্ছে আমাদের পরের ফটোটা। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে প্রিসেটে চলে আসতে হবে। আমি কিন্তু এখানে অনেকগুলো প্রিসেট অ্যাড করে নিয়েছি, আপনারা যদি এই প্রিসেটগুলো চান তো অবশ্যই কমেন্ট করবেন। আর ডিফল্টে অনেক প্রিসেট থাকে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দেখি এই প্রিসেটটা অ্যাপ্লাই করে দিলাম, দেখতে পাচ্ছেন, তারপর টিক। এরপর আমরা এটাকে সেভ করে নেবো আবারও। তারপর আমরা পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন ওপেন করব, এটাতে আমরা একটা বর্ডার ক্রিয়েট করব। তারপর এখান থেকে তিন ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে আমরা লাইট রুমের ফটোটাকে এখানে ইম্পোর্ট করে নেব। এটা লক করা থাকলে এটাকে তুলে দেবেন এবং ফুল ফটোটাকে এভাবে জুম করে অ্যাড করে নেবেন। তারপর মাঝখানে এখানে ক্লিক করে শেপে ক্লিক করবেন এবং এই শেপটিকে এইভাবে ধরে টেনে বড় করে দেবেন সব সাইডে। আর নিচ থেকে এটা কালারটি রাখবেন আপনারা ব্ল্যাক। তারপর রাইট অপশনে ক্লিক করবেন, এরপর উপরে প্লাজের এখানে ক্লিক করে আবারও একটি শেপ নিয়ে নেবেন এবং এই শেপটিকে এটার সাইটে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি এভাবে করবেন, উপরে যতটুকু ফাঁকা রাখবেন নিচের সাইডেও এদিকে এতটুকু ফাঁকা রাখবেন, তারপর এই নিচে একদম নিচেও অতটুকুই ফাঁকা রাখবেন, মানে ব্ল্যাক যাতে দেখা যায়, ঠিক আছে। তারপর এটাকে আমরা এদিকে চাপাই দিই, এইভাবে একটু কম বেশি হয়ে গেছে, সমস্যা নাই। তারপর রাইট অপশনে ক্লিক করব, এরপর এখান থেকে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে মাঝখানে দুইটি অপশনকে একবার করে ক্লিক করব, দেখতে পাবেন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর লেয়ারে ক্লিক করে এখানে ক্লিক করব এবং দুইটি লেয়ারকে টিক করে মাঝখানে এখানে ক্লিক করে ওকে। তারপর অপশনগুলো এদিকে নিয়ে আসবো, এখান থেকে ইরেজ কালার অপশনে ক্লিক করে এনেবল করব। তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি কিন্তু আছে। তারপর আমরা এখানে স্টোকে ক্লিক করে এটাকে এনেবল করে দেবো। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু একটা বর্ডার চলে আসছে। তারপর আপনাদের ফোনে যদি কোনো ফটোগ্রাফি লোগো থাকে তো অবশ্যই সেটাকে অ্যাড করে নেবেন, তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আর এই ধরনের ফটোগ্রাফি লোগোগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি নিজেদের নামে এই ধরনের ফটোগ্রাফি লোগো ক্রিয়েট করতে চান তো করতে পারেন, ভিডিওটি দেখে নেবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটাই হচ্ছে মূল আমাদের ফাইনাল আউটপুট। এরপর আমরা শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা এইচডি করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। তো ফাইনালি কিন্তু আমাদের ফটোটা কমপ্লিটলি এডিট হয়ে গেছে। তো আমি কিন্তু এভাবেই মোটামুটি ফটোগুলো এডিট করে থাকি। আর একটা ফটো এডিট করতে ভাই তাড়াতাড়ি কিন্তু হয় না, অনেক সময় লাগে, অনেকগুলো অ্যাপসের কাজ করতে হয়, তারপর ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আপনি যদি তাড়াহুড়ো করতে চান তো সেক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেশন আছে অ্যাভেলেবেল প্লে স্টোরে, তো সেগুলোতে কাজ করতে পারবেন, কিন্তু আপনার ফটোর কোয়ালিটি, ফটোর যে আউটপুট সেটা কিন্তু ঠিক থাকবে না। আর আমি যদি এই ফটোটা আপনাদের দেখাই এখন গ্যালারিতে গিয়ে, তো আপনারা দেখতে পাবেন ফটোর আউটপুটটা কত সুন্দর। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটোটা, ঠিক আছে, এটা আমাদের অরিজিনাল ফটো। আর এখন যে আমরা ফটোটা এডিট করলাম এই যে, ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই যে ফটোর কোয়ালিটি কিন্তু একদম ঠিক আছে, আগের মতোই আছে, একটু ইনক্রিজ হয়েছে, মানে একটু ভালো হয়েছে আরও। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো বন্ধুরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।